প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় তাহলে সরকার মারাত্মক চারটে বিপদে পড়ে যাবে এই বিপদগুলো সরকার পতনের জন্য কিংবা ক্ষমতা পরিবর্তন হয়েও যেতে পারে প্রায় এক কোটি সাতাশি লক্ষ প্রবাসী বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কর্মরত রয়েছে তার আগে আমরা একটু ঘুরে আসি শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কার মাহেন্দ্র রাজা পাকসের সরকার পতন ঘটে এবং জন বিক্ষোভ তৈরি হয় এই প্রবাসী আয়কে কেন্দ্র করে যখন তাদের রিজার্ভ একেবারে তলানিতে গিয়ে ঠেকে তীব্র জ্বালানি সংকট দেখা দেয় সরকার দিশিহারা হয়ে পড়ে মাহেন্দ্র রাজা পাকসি কোনটা থেকে কোনটা সামলাবেন কোনটাই তিনি পার্থ না সব মিলিয়ে তিনি রাষ্ট্র ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এরই পরিপ্রেক্ষিতে এটা বলাই যায় একটা রাষ্ট্রের বৈদেশিক মুদ্রা কত যে গুরুত্বপূর্ণ সেটা আজকের পিডিগুলিতে আপনি হাড়ে হাড়ে টের পাবেন সরকার বাংলাদেশ সরকার চারটি বড় বিপদে পড়ে যাবে তার মধ্যে অন্যতম একটি জ্বালানি সংকট যেহেতু বাংলাদেশ সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো থেকে পেট্রোল ডিজেল অকটেন এগুলো ক্রয় করে সেক্ষেত্রে ক্রয় করা যাবে ঠিকই কিন্তু ক্রয় পরিশোধ করা যাবে না গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাবে শিল্প কাঁচামাল আমদানি বন্ধ হওয়ার কারণে যদিও অনেকে বলতেছে শিল্প কাঁচামাল আমদানি করা যাবে কিন্তু যাবেটা কি দিয়ে চতুর্থ বিপদ তীব্র খাদ্য সংকট দেখা দেবে যেহেতু বাংলাদেশ এখন পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল পেঁয়াজ থেকে শুরু করে আমদানি জাত যত পণ্য রয়েছে খাদ্য পণ্য ভোগ্যপণ্য এর প্রায় সত্তর শতাংশ ভারত থেকে আমদানি করা হয় বাকিটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আমদানি করা হলেও সেই টাকাটা পরিশোধ করা হবে কী দিয়ে কারণ বিশ্বের কোনো রাষ্ট্রে বাংলাদেশ থেকে নগদ বাংলা টাকা নেবে না তারা হয় ডলার নথবা, ফাউন্ড অথবা ইউরো অথবা অন্য অন্য কোনো মুদ্রায় তারা নেবে যেগুলো তারা মার্কেট প্লেসে বিক্রি করতে পারবে পরিচালনা করতে পারবে এখন সরকারের এই সংকটগুলোর মধ্যে সর্বশেষ সংকটটি হচ্ছে জনবিক্ষোভ এই জনবিক্ষোভ সরকার কোনো অবস্থায় সামাল দিতে পারবে না তার কারণ শ্রীলঙ্কার চিত্র দেখলে আপনি বুঝতে পারবেন সেখানকার মানুষ কখন রাজপথে নেমে এসেছে যখন তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে একই সাথে পরিবহন খাত থমকে গেছে তখনই সাধারণ জনগণ রাজপথে নেমে এসেছে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া কোনোটাই সামাল দেওয়া যাচ্ছে না এখন সরকার এই চারটেই বিপদ নিজেই ডেকে নিয়ে আসলো অন্যতম একটি হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার এর মধ্যে ফরিদপুরের একজন ছাত্রদিক নেতা তিনি পাচার করেছেন প্রায় দুই হাজার কোটি টাকা এরপর রয়েছে সামিট গুরু বিশ্বের অন্যতম একজন ধনী ব্যবসায়ী তিনি তিনিও পাচার করেছেন প্রায় বিলিয়ন ডলার চিন্তা করে দেখুন বহু রয়েছে হাজার হাজার রয়েছে লক্ষ লক্ষ রয়েছে আমরা জানি পুলিশের সাবেক আইজে বেনজির আহমেদ তিনিও পাচার করে দিয়েছেন গত কয়েক মাস আগে কয়েক হাজার কোটি টাকা সবাই টাকাকে রেখে দিয়েছে ব্যাঙ্কে এরপর এটাকে তারা কনভার্ট করে ডলারের মাধ্যমে পাউন্ডের মাধ্যমে কেউ অস্ট্রেলিয়ান ইউরো কেউ ইউরোপিয়ান ইউরোর মাধ্যমে এই টাকাকে পাচার করে দিয়েছেন নিয়ে গেছেন সাধারণ জনগণ এখান থেকে একটা টাকাও পাচার করেনি গ্রামে আপনি কখনোই এটা বলতে পারবেন না কোনো ঘরে ডলার আছে কি না কিন্তু আপনি শহরে এটা হর পাবেন তার মানে তারা তীব্র আকারে এটা ব্যাংক থেকে তুলে নিয়েছে কিনে নিয়েছে এরপর এটা নিয়ে তারা চম্পট দিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন করে সিদ্ধান্ত দিয়েছে যে বেশি দামে ডলার ক্রয় করার জন্য তার মানে ডলারের দাম যে হুড় করে বেড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই আর ডলার দাম বেড়ে গেলে দ্রব্যমূল্যের উপর একটা বড় ধরনের প্রভাব পড়ে তার মানে সব কিছুর মূলে রয়েছে সেই প্রবাসী রেমিটেন্স প্রবাসীরা শাটডাউন দিয়েছে রেমিটেন্সের উপর তারা কোনো অবস্থায় রেমিটেন্স পাঠাবে না মনে হচ্ছে আমরা শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাচ্ছি পরিস্থিতিটা ঠিক সেই দিকে ইঙ্গিত করে গার্মেন্ট সেক্টর অনেক বড় একটা ফ্যাক্টর এখানে যেমন আসে বৈদেশিক মুদ্রা ঠিক একইভাবে এখানে কর্মরত রয়েছে প্রায় অর্ধ কোটি মানুষ তারা যে কোনো মূল্যে এই জন অংশ নিতে পারে কারণ তাদেরকে বলা হয় নিম্ন আয়ের মানুষ তাদের অর্থে মোটামুটি রাষ্ট্রটা দুভাগে পরিচালিত হয় প্রথমত তারা যা তৈরি করে তা বিক্রির মাধ্যমে সরকার বৈদেশিক মুদ্রা পায় দ্বিতীয়ত তাদের অর্থনৈতিক চাকাকেও তারা সমৃদ্ধ রাখে সচল রাখে এখন প্রশ্ন হলো শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার কারণ কী ছিল আমরা এটা ভালো করে জানি এতক্ষণ আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার অন্যতম কারণ শ্রীলঙ্কার প্রবাসীরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে এই রেমিটেন্সের উপর যার ফলে মাহেন্দ্র রাজা পাক্সে অনেকটাই দেশি হারা হয়ে পড়েন তীব্র সংকট দেখা দেয় একটার পর একটা তার খাদগুলো খাদ্য সংকট জ্বালানি সংকট চিকিৎসা সংকট সব মিলিয়ে নিরাপত্তা কর্মীরাও মাহেন্দ্র রাজাপাক্সের হাত ছেড়ে দিতে বাধ্য হয় আমাদের বর্তমান আইসিটি মন্ত্রী পলক সাহেব কড় জোর করে হাত জোর করে তিনি বিনীতভাবে প্রবাসীদেরকে অনুরোধ করলেন যা স্বাধীন বাংলাদেশের ইতিহাস এবারই প্রথম তার মানে আপনি বুঝতে পেরেছেন প্রবাসী রেমিটেন্স সরকারের কতটা প্রয়োজন তিনি হাত জোর করে প্রবাসীদেরকে বললেন আপনারা গুজবে কান দিবেন না আপনারা রেমিটেন্স পাঠান কারণ আপনাদের রেমিটেন্সেই রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয় একই সাথে আটষট্টি থেকে কয়েক কোটি কয়েক কোটি থেকে সব মিলিয়ে সমগ্র বাংলাদেশের মানুষ কোনো না কোনোভাবে এই প্রবাসী রেমিটেন্সের উপর নির্ভরশীল মনে রাখবেন সৌদি আরব থেকে একজন প্রবাসী তিনি যদি বিশ হাজার টাকা পাঠায় এ টাকাটা যায় গ্রামে কিংবা তার পরিবারের কাছে সেই টাকায় কয়েকটি দোকান কিছু মার্কেট পরিচালনা হয় মানে তার ওইখান থেকে পণ্য ক্রয় করে সব মিলিয়ে আপনি চিন্তা করে দেখুন একটা প্রবাসী একজন প্রবাসী অনেক বিশ্লেষক মনে করতেছে অনেক অর্থনীতিবিদ এটাই ব্যাখ্যা দিচ্ছে সরকার একটা অন্ধকার গর্তে পা দিয়েছে যে অন্ধকার গর্ত থেকে সরকারকে যারা বাঁচাবে তারাই সরকারকে ডুবিয়ে দিয়েছে বিপুল পরিমাণ ডলার বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের লকাবে বিপুল পরিমাণ স্বর্ণ মজুদ ছিল যা এ মুহূর্তে সরকারকে মহাবিপদ থেকে উদ্ধার করতে পারত কিন্তু সেগুলো পাচার হয়ে গেছে চুরি হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ব্যাংকিং খাতে যারা জড়িত তারা বিপুল পরিমাণ ডলার সরিয়ে নিয়েছে শটকে দিয়েছে সব মিলিয়ে বাংলাদেশ সরকারের অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার আশেপাশে যে সমস্ত চেলা চামুনটা রয়েছে তাদের দ্বারাই তিনি তার সর্বনাশকে ডেকে নিয়ে আসছেন আপনি বললেন মাননীয় প্রধানমন্ত্রীর বাসার কাজের লোক তিনি প্রায় চারশো কোটি টাকার মালিক বর্তমানে তিনি আমেরিকায় থাকেন তার মানে চারশো কোটি টাকাকে তিনি দেশে রেখেছেন না এখান থেকে কমপক্ষে ষাট শতাংশ টাকাকে তিনি কনভার্ট করে আমেরিকায় নিয়ে গেছেন এবার আপনি বললেন কি পরিমাণ মানুষ অর্থ বিদেশে পাচার করে দিয়েছে নিয়ে গেছে এই পাচার ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ তার কারণ যারা পাচার করেছে যারা অর্থটা নিয়ে গেছে তাদের অধিকাংশই সরকারের খুব কাছের ব্যক্তিবর্গ সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে একেবারে গর্তে ফেলে দিয়েছে তারই চামুন্ডারা অর্থাৎ তার মাননীয় প্রধানমন্ত্রীকে দুটা বিষয় ব্যস্ত রেখেছে বিএনপি জামাত ধরো তাদেরকে মারো অথবা তাদেরকে দমিয়ে রাখো সরকারও সেদিকে মনোনিবেশ করেছে অর্থাৎ সরকারকে ব্যস্ত রেখেছে একটা দিকে আর ওরা পাচার করে দিয়েছে হাজার কোটি টাকা বিদেশে তার মানে এখন পুরোপুরি প্রবাসীরাই পারে এই সরকারকে বাঁচাতে কিংবা ডুবাতে প্রবাসীরা কোন দিকে যাবে আওয়ামী লীগের একজন নেতা তিনি লন্ডনে প্রায় সত্তর থেকে আশিখানা বাড়ি কিনেছেন তিনি একজন মন্ত্রীও বটে তার মানে তিনিও কয়েক হাজার কোটি টাকা সেখানে পাচার করে দিয়েছেন অস্ট্রেলিয়ায় একজন আওয়ামী লীগের নেতা তিনি প্রায় সময় লাইভে আসেন তিনি বললেন বাংলাদেশে নাকি তার আসার প্রয়োজন নেই সেখানে তিনি হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন সরকারকে বাঁচতে হলে তিনটি কাজ করতে হবে প্রথমত সরকারের ভিতরে অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিপুল পরিমাণ প্রবাসী রয়েছে যারা মোটা অঙ্কের অর্থ বিদেশে পাচার করে দিয়েছে তাদের পরিবারের উপর কঠোর চাপ প্রয়োগ করে এই অর্থ ফেরিয়ে আনতে হবে ডলারের মাধ্যমে এটা সরকার করতে পারবে কিনা না সন্দেহ রয়েছে যদি করতে পারে সরকার টিকে যাবে আওয়ামী লীগের বহু এমপি মন্ত্রী তাদের নেতাকর্মী তাদের সন্তানেরা এ মোটা অঙ্কের অর্থ বিদেশে পাচার করে দিয়েছে দ্বিতীয়ভাবে সরকার যেভাবে বাঁচতে পারে আর তা হচ্ছে সরকারকে এখন থেকে পুরোপুরি জনবান্ধব হতে হবে অর্থাৎ সরকারকে আওয়ামী লীগ ছেড়ে সত্যিকার অর্থে জনগণের কাতারে দাঁড়াতে হবে বিশ্বাস অর্জন করাতে হবে যে সে জনগণের পক্ষে রয়েছে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী রয়েছে ছাত্রলীগ যুবলীগ যারাই আছে যারাই কিছু টাকার মালিক হয় তারাই প্রবাসে চলে যায় এটা ঠেকাতে হবে তৃতীয় যে কারণে সরকার বেঁচে যাবে তা হচ্ছে সরকারকে শিক্ষা নিতে হবে একই সাথে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে সর্বোচ্চ কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে একই সাথে জামিন নামঞ্জুর রেখে আইন তৈরি করতে হবে তাহলে সরকার হয়তো এই যাত্রায় বেঁচে যাবে